বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। স্বাগতম করছি আমাদের আজকের এই ভিডিওতে। বন্ধুরা অনেকদিন পর কিন্তু আজকে ইমোনে একটি ভিডিও করতেছি, কারণ ইমোনে একটি দারুণ সেটিংস পেয়েছি, যেটা আপনারা হয়তো দেখলে 100% আপনারা অবাক হয়ে যাবেন। এইখান থেকে এই সেটিংসটা দেখে কিন্তু আমিও কিন্তু আমার মাথাটা নষ্ট হয়ে গেছিল, কারণ আপনাদেরকে যদি এই সেটিংসটা দেখায় সেক্ষেত্রে আপনাদের কিন্তু মাথাটা একদমই নষ্ট হয়ে যেতে পারে। তবে মাথা নষ্ট হওয়ার কোনো কারণ নেই, আপনাদেরকে বলে দিচ্ছি। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের ইমো অ্যাপ্লিকেশন, তো এই ইমো অ্যাপ্লিকেশনের ভিতর থেকে আপনাকে যদি কেউ ফোন দেয় সেক্ষেত্রে সে ফোন থেকে কিন্তু গান শুনতে পারবে, মানে যেটাকে বলে ওয়েলকাম টিউন, যেটা কিনা আমরা যে কোনো নাম্বারে ফোন দিলে, বিভিন্ন নাম্বারে ফোন দিলে কিনা গ্রামীণ রবি এয়ারটেল বাংলা লিঙ্ক যে কোনো নাম্বারে ফোন দিলে কিনা আমরা ফোন থেকে কিন্তু গান শুনতে পাই, মানে কলের রিংটোনের জায়গায় সেখানে কিন্তু আমরা গান শুনতে পাই। তো সেই সিস্টেমটা কিন্তু এখান থেকে যে ইমোটা দেখতে পাচ্ছেন ইমোতে কিন্তু আমরা সেই সিস্টেমটা কিন্তু তারা ইমো কোম্পানি দিয়ে দিয়েছে। তো এটা আমরা কীভাবে ইনেবল করবো, ইনেবলটা করা একদমই সহজ। তো আপনারা যারা না পারেন তারা কিন্তু এখান থেকে ইমোর অ্যাপ্লিকেশনের ভিতর থেকে কী করে আপনারা ওয়েলকাম টু নেবেন, তো সেটা কিন্তু শিখিয়ে দিতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই সম্পূর্ণ ভিডিওতে যদি আপনি দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু বুঝে যাবেন যে কী করে ইমো অ্যাপ্লিকেশনের ভিতর থেকে ওয়েলকাম টিউন সেট করতে হয়। তো অবশ্যই আপনার ইমো অ্যাকাউন্টে যদি আপনি ওয়েলকাম টিউন সেট করেন সেক্ষেত্রে আপনাকে কেউ যদি ফোন দেয় সেক্ষেত্রে আপনার আড়িতে ফোন দিলে সে কিন্তু বিভিন্ন গান শুনতে পারবে, সেটা আপনি কিন্তু এখান থেকে করে নিতে পারবেন। ওকে, তো আপনাদেরকে অনুরোধ থাকবো সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে সব কিছু একেবারে ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো প্রথমে আমরা যে কাজটি করবো, বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও নিচে রয়েছে লাল সাবস্ক্রাইব বাটন, জাস্ট আমাদের এই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের এই ছোট্ট চ্যানেলকে এখান থেকে সাবস্ক্রাইব করে নেবেন। এবং দেখতে পাচ্ছেন পাশে রয়েছে ঘন্টা বাটন, আপনার ঘন্টা বাটনে ক্লিক করে এখানে অল করে রাখবেন, তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আর পাশে দেখতে পাচ্ছেন রয়েছে ঘন্টা বাটন, এই পাশে রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা লাইক বাটন, জাস্ট আপনার ভিডিওটা ভালো লাগলে এখানে একটি লাইক করে এখানে বাটনটি ক্লিক করে রাখুন এবং এখান থেকে আমাদের চ্যানেলটি ভিজিট করতে পারেন। বন্ধু এখানে শুধুমাত্র যেমন এখান থেকে বিভিন্ন ভিডিও কিন্তু আমরা আপলোড করে থাকি, এখান থেকে অনলাইন ইনকামের ভিডিওগুলো কিন্তু আমরা আপলোড করে থাকি, চাইলে আপনি আমাদের চ্যানেলগুলো ভিজিট করতে পারেন। ওকে, আমরা কথা বাড়ব না, সরাসরি এখান থেকে আমরা এই যে ইমোতে চলে যাচ্ছি, আপনারা সরাসরি ইমোতে চলে যাবেন। ওকে বন্ধু, আমরা সরাসরি ইমো অ্যাপ্লিকেশনের ভিতরে চলে আসছি, এখান থেকে আমাদের অন্য কিছু খোঁজাখুঁজি করার দরকার নেই। সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে প্লাস আইকন রয়েছে নিচে দিয়ে কর্নার দিকে, আমাদের জাস্ট প্লাস আইকন উপর ক্লিক করতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন বন্ধু এই যে মোর অপশন রয়েছে, জাস্ট আমাদের মোর অপশনে ক্লিক করে নিব। এখান থেকে দেখতে পাচ্ছেন বন্ধু এই যে সেটিংস অপশনও চলে আসছে, আপনারা ইমোর সেটিংস অপশনে চলে যাবেন। জাস্ট সেটিংস অপশনে যখন আপনারা ক্লিক করবেন দেখতে পাচ্ছেন বন্ধু এখানে ইমো অ্যাকাউন্ট সেটিংস, তারপর এখানে রয়েছে নিচে রয়েছে কিন্তু দুই নাম্বার রয়েছে নোটিফিকেশনস। তো আপনাদের এইখানে ক্লিক করতে হবে, নোটিফিকেশনসের উপরে যখন আমরা ক্লিক করবো তখন কিন্তু এখান থেকে আরও কয়েকটি সেটিংস এখান থেকে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে রয়েছে এই যে মাঝখানের দিকে নিচের দুইটা অপশনের উপর রয়েছে কল সেটিংস, জাস্ট আমাদের এখান থেকে এরপরে কল সেটিংসের উপর ক্লিক করতে হবে। যখনই আমরা কল সেটিংসের উপর ক্লিক করবো দেখতে পাচ্ছেন এখানে ভাইব্রেট, তারপর নোটিফিকেশন টিউন, তো দেখতে পাচ্ছেন এখানে যে কলার টিউন, জাস্ট আমাদের এই যে নিচের দিকে অপশনটা রয়েছে কলার, জাস্ট কলার টিউনের উপর আমাদের ক্লিক করতে হবে। যখন আমরা এখানে ক্লিক করবো তখন এখানে ডিফল্ট অবস্থায় থাকবে, জাস্ট এখান থেকে কিন্তু আমাদের একটা কাজ করে দিতে হবে, এখান থেকে আমাদের ওকে করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন বন্ধু এখানে বিভিন্ন গানগুলো কিন্তু এখানে শো করতেছে, এর পাশে দেখতে পাচ্ছেন বন্ধু এখানে চাবি দেওয়া আছে, মানে এখানে তালার মতো একটা অপশন দেওয়া আছে, জাস্ট এখান থেকে এই গানগুলো কিন্তু এখন লক অবস্থায় রয়েছে, এগুলো আমাকে আনলক করতে হবে। তো এখান থেকে আপনি যখন এখানে ক্লিক করবেন তখন কিন্তু এখান থেকে এই গানগুলো প্লে হবে, আপনার পছন্দ মতো এখান থেকে বিভিন্ন গানের ক্যাটাগরি দেওয়া আছে, আপনি যে কোনো একটা গান এখান থেকে সিলেক্ট করবেন, সেই গানটার উপর যখন আপনি এই যে ট্যাপ করবেন, ধরুন আপনি এই গানটা শুনতে চাচ্ছেন, আপনি যখন এই গানটার উপর ক্লিক করবেন তখন এই গানটা আপনার পছন্দ হবে, তখন আপনি এখানে এটাকে সেট করবেন কীভাবে। আচ্ছা, আমরা এখানে একটি গান সিলেক্ট করছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা যে কোনো একটি গান এখান থেকে আমরা চয়েস করে নিচ্ছি, ওকে বন্ধুরা এখান থেকে আমরা পছন্দের মতো একটি গান কিন্তু এখান থেকে পেয়ে গেছি। তো গানটার নাম হচ্ছে ভালোবাসে একবার আয় কাছে তুই, তো দুদিও এই গানটা আমরা এখান থেকে সেট করে নেবো, ভালোবাসি এই গানটাকে আমরা এখান থেকে সেট করবো। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা এই গানের উপরে ক্লিক করবো, গানের উপরে যখন আমরা ক্লিক করবো দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। এখানে বলেই দিয়েছে তারা লাইক দিস সং, সেট ইট অ্যাজ ইউর কলার টিউন আফটার ইনস্টলিং লাইকি, মানে এখান থেকে আমাদের লাইকি অ্যাপ্লিকেশন মানে অ্যাপ্লিকেশনটা রয়েছে লাইকি যে সফটওয়্যারটা রয়েছে, জাস্ট আমাদের এখান থেকে ইনস্টলে ক্লিক করে আমাদের এখান থেকে ইনিশিয়াল করতে হবে প্লে স্টোরে গিয়ে। তো যখন আমরা এখানে ক্লিক করবো তখন থেকে দেখতে পাচ্ছেন এই যে প্রত্যেকটা গানের পাশে যে তালা আইকন রয়েছে, জাস্ট আমাদের এই তালা আইকনটা কিন্তু এখান থেকে আনলক হয়ে যাবে, তারপর কিন্তু এখান থেকে আমাদের গানটা সেট হয়ে যাবে। তো আমরা এই গানটাকে সিলেক্ট করে সরাসরি এখান থেকে ইনিশিয়াল ক্লিক করে আমরা সরাসরি প্লে স্টোরে চলে যাচ্ছি। তো আপনারা অবশ্যই এখান থেকে যে কোনো একটা গান চয়েস করবেন, চয়েস করার পর জাস্ট আপনারা এখান থেকে সে গানের উপর ট্যাপ করবেন, তারপর এখান থেকে ইনস্টলে ক্লিক করবেন, তারপর এখান থেকে সরাসরি আপনারা প্লে স্টোরে চলে যাবেন, যে অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করতে বলবে সেই অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে ফেলবেন।
ওকে বন্ধু, আমরা সরাসরি প্লে স্টোরে চলে যাচ্ছি। তো অবশ্যই আপনারা কিন্তু সরাসরি এখান থেকে যে লাইক অ্যাপ্লিকেশনটা অথবা যে কোনো একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে বললে সরাসরি আপনারা সেই অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে ফেলবেন। দেখতে পাচ্ছেন বন্ধু, এখানে আমাদের লাইকি যে অ্যাপ্লিকেশনটা রয়েছে, জাস্ট টিকটকের মতো যে লাইকি রয়েছে, সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু আমাদের এখানে এখানে ডাউনলোড করে বলতেছে, এখানে আমাদের ইনস্টল করতে বলতেছে। তো আমরা জাস্ট এখান থেকে লাইকি অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে ফেলবো এখান থেকে, তারপর আমাদের গানগুলো আনলক হয়ে যাবে আর ওখান থেকে অটোমেটিক কিন্তু সেট হয়ে যাবে। তো পরবর্তী ধাপে আমরা কী হচ্ছে সেটা দেখানোর জন্য অবশ্যই আপনাদেরকে ভিডিওতে সাথে থাকতে হবে। তো অবশ্যই কিন্তু আমরা এখান থেকে লাইক অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে বা এখান থেকে ইনস্টল করে তারপর আপনাদের মাঝে সরাসরি ফিরে আসতেছি। ওকে বন্ধুরা, আমাদের অ্যাপ্লিকেশনটি এখান থেকে কিন্তু ইনস্টল হয়ে গেছে। জাস্ট আমরা এখান থেকে অবশ্যই কিন্তু এই লাইকি অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করব, অথবা যদি আপনাকে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে বলে সেক্ষেত্রে সেই অ্যাপ্লিকেশনটাকে আপনি ডাউনলোড করবেন। এরপর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ওপেন দেখা চলে আসছে, জাস্ট আমরা এখান থেকে ওপেন করব। অবশ্যই আপনি এখান থেকে ওপেন করে দেবেন, ওপেন না করলে হয়তো এখান থেকে গানগুলো আনলক নাও হতে পারে। ওপেন করে পারলে আপনি লাইকিতে একটি অ্যাকাউন্ট খুলে নেবেন, অথবা যে কোনো একটি অ্যাপ্লিকেশন যদি ডাউনলোড করতে বলে সেই অ্যাপ্লিকেশনের ভিতর থেকে অ্যাপ্লিকেশনটাকে একটু ডাউনলোড করার পর একটু ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এখান থেকে গানটা সেট হতে আর কোনো সমস্যা হবে না আশা করি। ওকে, আমরা এখান থেকে লাইকি অ্যাপ্লিকেশনটাকে এখান থেকে ওপেন করে দিচ্ছি। ওকে বন্ধুরা, লাইকি অ্যাপ্লিকেশন ওপেন হওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে এই যে আপনার গানটা সেট না হয় সেক্ষেত্রে আপনি যেটা করবেন, দেখতে পাচ্ছেন এখানে এই যে এখানে আমাদের কর্নার ক্লিক করতে হবে। জাস্ট আপনি কর্নার ক্লিক করবেন যখন, তখন এখানে কিন্তু এখানে অ্যাকাউন্ট খোলার জন্য লগ ইন পেজটা চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে লগ ইন উইথ ইমো, জাস্ট আমাদের এখানে ক্লিক করতে হবে। এখানে যখন আমরা ক্লিক করবো তখন কিন্তু হয়তো এখান থেকে আমাদের একটা অ্যাকাউন্ট হয়ে যাবে, আর এখান থেকে আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেলে এখান থেকে আমাদের গানটি অটোমেটিকলি ওয়েলকাম টিমটি সেট হয়ে যাবে। ওকে বন্ধু, দেখতে পাচ্ছেন এখান থেকে অবশ্যই কিন্তু আমাদের অ্যাক্সেস করে দিতে হবে, এখান থেকে অ্যাক্সেস অ্যালাও অ্যাক্সেস। তো আমাদের জাস্ট আমরা এখানে ক্লিক করবো, জাস্ট পারমিশনটা দিয়ে দেবো অ্যাপ্লিকেশন থেকে, তাহলে কিন্তু আমাদের এখান থেকে আশা করি কাজটি হয়ে যাবে। জাস্ট আমরা এখান থেকে অ্যালাউ করে দিচ্ছি এটাকে। ওকে, এরপর দেখতে পাচ্ছেন এখানে কনফার্ম বাটন চলে আসবে, জাস্ট আমরা এখানে কনফার্ম করে দেবো, তাহলে কিন্তু আমাদের কাজটি মনে হয় হয়ে যাবে। তো জাস্ট আপনি এখান থেকে লাইকি থেকে ইমোর পারমিশনটা দিয়ে দেবেন, তাহলে হয়ে যাবে আশা করি। তো চলুন আমরা এখান থেকে ইমোতে চলে যাই, ইমোতে গিয়ে দেখি গানটা সেট হয়েছে কিনা। তো অবশ্যই আমরা এখান থেকে ইমোতে ক্লিক করবো, ইমোতে ক্লিক করার পর দেখি এখান থেকে গানগুলো আনলক হয়েছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা অলরেডি কিন্তু আমাদের এখান থেকে যে গানগুলো এখানে তালা মারা ছিল সেগুলো কিন্তু এখান থেকে কিন্তু আনলক হয়ে গেছে। আর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে তা কিন্তু এখান থেকে অলরেডি আমাদের গানটা কিন্তু সেট হয়ে গেছে, সেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছেন ভালোবাসি। এই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই গানটাকে এখানে সেট হয়ে গেছে। এই যে উপর থেকে আপনারা যে গানটা সার্চ করবেন সেটা কিন্তু এখানে সেট হলে দেখতে পাচ্ছেন কলার টোন হিসেবে সেট হলে কিন্তু আপনাদের এখানে এটা চলে আসবে। আর পাশে দেখতে পাচ্ছেন এখান থেকে ডিলিটের যে আইকনটা রয়েছে সেটা চলে আসবে। আপনি যদি চান এখান থেকে আপনি এই গানটা ডিলিট করে অন্য একটা গান সিলেক্ট করতে, তাহলে আপনি এখান থেকে অন্য অন্য যে গানগুলো রয়েছে সেগুলো এখান থেকে আপনি কিন্তু সার্চ করে সিলেক্ট করে নিতে পারেন। এবার এখান থেকে আপনি ব্যাগে চলে যান। ওকে বন্ধুরা, এখান থেকে আপনি এগুলো শেয়ার করতে পারেন, তারপর জাস্ট এখানে মাই প্ল্যানটা শেয়ার করতে পারেন। দেখতে পাচ্ছেন এখান থেকে কলার টিউন সেট হয়ে গেছে। এখান থেকে আপনার যদি এখন কেউ ফোন দেয় তাহলে কিন্তু এখান থেকে আমাদের কিন্তু গান শোনা। ওকে বন্ধু, দেখতে পাচ্ছেন এখানে এই যে কলার টিউন, এখানে আমাদের এই অপশনটার ভিতরে কিন্তু এই যে গানের নামটা চলে আসছে ভালোবাসি, এই এই যে গানের নামটা এখান থেকে আমাদের কিন্তু কলার টিউন হিসেবে এই মুহূর্তে এটা সেট হয়ে গেছে। অবশ্যই কিন্তু এভাবে করে আপনার গানগুলো সেট করে থাকবেন, আর কোনো সমস্যা হবে না। জাস্ট এখান থেকে আপনার এই গানগুলো এভাবে করে সেট করে নেবেন। যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা কিন্তু কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন, আর আশা করি কমেন্ট বক্সে জানালে আপনাদের কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আর এবার করে আপনার গানগুলো সেট করে দেবেন, তাহলে কোনো প্রবলেম হবে না। তো বন্ধুরা, আমরা কথা বলতে বলতে একেবারে বিজনেস শেষে চলে আসছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।